মহিলারা বলে কাক ডাকলে আল্লাহর নাম নেয় এই বিষয়ে হাদিসে কিছু বলা আছে কিনা কাক কেন যত সৃষ্টি আল্লাহ তাআলার আছে আল্লাহ কোরআনে বলেছেন ইমিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদি ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদি পৃথিবীতে এমন কিছু নাই সৃষ্টি জগতে এমন কিছু নাই যে আল্লাহ তাসবিহ বর্ণনা করে না ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না একটা গাছ তাসবিহ পেশ করে একটা মোরগ তাসবিহ পেশ করে একটা কাক তাসবিহ পেশ করে একটা গরু ছাগল যে কোনো প্রাণী এমন কি আপনার পাথর আপনি এমন কি আপনার নিষ্প্রাণ যে সমস্ত সৃষ্টি আছে সবগুলো আল্লাহ তাসবিহ পেশ করে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করে তার পবিত্র জ্ঞাপনের ভাষা কি এটা আমরা বুঝি না আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এজন্য কাক কেন সব পশু পাখি আল্লাহ তাসবিহ পালন করে কিন্তু তাই বলে আমি না বুঝে আন্দাজে ব্যাখ্যা করব না অনেকে দেখবেন বলে যে মুরগি বলে কুকুর কুক আসলে সে বলে আল্লাহু আল্লাহ এইরকম আজগুবি কথা বলা যাবে না যে মুরগি কেন কি জিকির করতেছে না আসলে সে ডাক দিচ্ছে ওর তাসবিহ ধরন কি কখন সে তাসবিহ আমি তো জানি না আমি মনগড়া মন্তব্য বা এরকম হাস্যকর কোনো কমেন্টস করতে যাব না তবে বিশ্বাস থাকবে যে প্রত্যেকটা প্রাণী প্রতিটা সৃষ্টি আল্লাহর তাসবিহ নিবেদন করে তার তাসবিহ ভাষা সে বুঝে এবং আল্লাহ রাব্বুল আলামিন জানে আমরা জানি না এই বিশ্বাস আমাদের থাকবে সমাজের প্রভাবশালী ব্যক্তিগণ বা ভাই যদি দুর্বল ব্যক্তির উপরে বা দুর্বল ভাইয়ের উপরে জুলুম ও অত্যাচার করে তাদের পরিণতি কি হবে তাদের পরিণতি হলো তারা মুফলিস হবে ভিখারি হবে ভিখারি বুঝেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুনা মাল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে অভাবীকে ভিখারিকে সাহাবীরা বলেছেন আল মুফলিসু ফিনা মা লা দিনারাহু ওয়া লা দিরহামা এ আল্লাহর রাসূল যার টাকা পয়সা নাই আমরা তাকেই তো ভিখারি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না সেটা না টাকা পয়সা নাই এটা এমন কি আর হলো এক সময় আসবে তার হাতে কিন্তু আসল ভিখারি হলো যে দুনিয়া থেকে অনেক নেকামল করে নিয়ে গেছে আখিরাতে কিন্তু দুনিয়াতে মানুষের প্রতি বিভিন্ন জুলুম অত্যাচার অবিচার করছে গালিগালাজ করেছে ধমক দিয়েছে অন্যায় করেছে টাকা পয়সা মেরে খেয়েছে ইজ্জত নষ্ট করেছে গীবত শেকায়েত করেছে মানুষের অর্থ নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে তারা আমলে পাহাড় নিয়ে আসার পরও বহু পাওনাদার একত্র হবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছে ধমক দিয়েছে আমি কিছু বলতে পারি নাই তখন তার ওই যে নেকামলগুলো করে গেছে সেখান থেকে সওয়াব দিয়ে দিয়ে পাওনাদার বিদায় করা হবে একসময় তার সমস্ত আমল শেষ হবে সওয়াব শেষ হবে তখনও পাওনাদার বাকি আছে এবার পাওনাদার তো পাপের বোঝা তাকে নিয়ে জাহান্নামে যেতে হবে এ হলো আসল ভিখারি এই জন্য কেউ নিজের ভাইকে দুর্বল পেয়ে কোনো মানুষকে দুর্বল পেয়ে যদি তার প্রতি অবিচার করে তাহলে তার জন্য এই শাস্তি আছে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন যেন আমরা কোনো কারোর প্রতি জুলুম করে দুনিয়া থেকে না যাই যদি অবিচার করে থাকি মাফ চেয়ে তারপরে যাব টাকনুর নিচে কাপড় পরা হারাম কিন্তু অনেকে জুব্বা টাকনুর নিচে চলে যায় এটা কি জায়েজ জুব্বা আলাদের জন্য মাসালা ভিন্ন না ভাই জুব্বা আলাদের জুব্বাও যদি টাকনুর নিচে চলে যাও সেটাও হারাম হবে সেটাও কি হবে জুব্বা আলাদের জুব্বা যদি টাকনুর নিচে যায় সেটা কি হালাল হবে সেটা কি জায়েজ হবে অনেক প্রবাসী ভাইরা সৌদি আরবে যায় দুবাইতে যায় বিভিন্ন দেশে আরব দেশে যায় যাওয়ার পর দেখে ইয়া লম্বা লম্বা জুব্বা আলা হুজুর আবার মাথায় টুপিও আছে টুপির উপর একটা লম্বা রুমালও আছে মাশাআল্লাহ এই লোক টাকনুর নিচে পায়জামা তো পড়তেছে জুব্বা তো পড়তেছে পড়তেছে আবার দেখা যায় যে আপনার তিন আঙ্গুলের একটা সিগারেটও ধরায় টানতেছে আছে না নাই এগুলো দেখে আমাদের অনেক বাংলাদেশি ভাইরা চিন্তা করে হায় হায় রে কি কলিকাল আসলো এত লম্বা জুব্বা পরে মাথায় টুপি দিয়ে আবার উপরে রুমাল লাগায় সিগারেট টান দিতেছে টাকার নিচে পাঞ্জাবে চলে গেছে ভাইরা আমার ওইটা সৌদি আরবের মানুষের আরবের মানুষদের জাতীয় পোশাক তাদের সামাজিক কালচার ওইটা এটা দিয়ে আপনি আলেম বা তাকে হুজুর মনে করার কোনো কারণ সবচেয়ে বড় কথা হলো এমনকি কোনো আলেমও যদি জুব্বা পরে সেই জুব্বা যদি টাকনুর নিচে চলে যায় তো সেটা হারাম হবে সেটা হালাল হবে মা আসফালা মিনাল কাবাইনি ফাফিন্নার টাকনুর নিচে যা গেল সেটা জাহান্নামে যাবে অতএব সেটা জুব্বা হোক সেটা চাদর হোক সেটা আপনার লুঙ্গি হোক সেটা পায়জামা হোক সেটা প্যান্ট হোক হারাম হবে তবে হ্যাঁ মোজা যদি হয় তো মোজা তো থাকেই নিচ থেকে ওইটার কথা ভিন্ন সেটা জায়েজ এরপরে প্রশ্ন হলো তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল ইবাদত তাহাজ্জুদ এটা সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেজন্য আবার ফরজ নামাজের বাইরের ওয়াজিবের বাইরের নফল মানে এক্সট্রা এটা এক্সট্রা ফরজ ওয়াজিবের বাইরে সেদিক থেকে এটাকে নফল বলা যায় কিন্তু এটা মূলত সুন্নাত কেউ যদি নফলের নিয়তে তাহাজ্জুদ পড়ে নামাজ হয়ে যাবে সুন্নতের নিয়ত করলেও নামাজ হয়ে যাবে